এখনকার ভিডিওটি সাজাচ্ছি বিখ্যাত লেখিকা জাহানারা ইমাম সম্পর্কিত বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়। প্রথম যে প্রশ্নটি দেখব, ষাটটি তারার জিকিমিকি গ্রন্থটি লিখেছেন জাহানারা ইমাম। কোন গ্রন্থটি জাহানারা ইমাম রচিত? প্রবাসের দিনগুলি, একাত্তরের যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে আমৃত্যু সংগ্রাম করেছেন কে? জাহানারা ইমাম। জাহানারা ইমাম পরলোক গমন করেন কত সালে? 26 জুন 1994 সালে। জাহানারা ইমাম কত সালে জন্মগ্রহণ করেন? 1929 সালের 3ই মে। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? মুর্শিদাবাদ। জাহানারা ইমাম কোন কলেজ থেকে বিএ পাশ করেন? কলকাতার লেডি ব্রেবর্ন কলেজ। তিনি কত সালে বিএ পাশ করেন? 1947 সালে। শহীদ জননী উপাধিতে ভূষিত হন কে? জাহানারা ইমাম। একাত্তরের দিনগুলির রচয়িতা কে? জাহানারা ইমাম। একাত্তরের দিনগুলো কোন ধরনের গ্রন্থ? স্মৃতিচারণমূলক। গজকচ্ছপ গ্রন্থটি কার লেখা? জাহানারা ইমাম। তিনি কোন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন? সিদ্ধেশ্বরী গার্লস স্কুল। তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। জাহানারা ইমামের প্রথম সন্তান যিনি 1971 সালের মুক্তিযুদ্ধে যোগদান করেন তার নাম? রুমি। এর সাথে শেষ হয়ে গেল জাহানারা ইমাম থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমন্বয়ে সাজানো এই ভিডিওটি। ভিডিওটি ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ হবে।